হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আর্ট অ্যান্ড পুরুলিয়া, আর আমি তড়িৎ মাহাতো। আজকে আমি একটা দারুণ দৃশ্য আঁকব, দেখতে আপনাদের খুবই সোজা লাগলেও অতটা সোজা নয়, এখানে দূরত্বের ভ্রম তৈরি করতে পারতে হবে। তো অ্যাটমসফিয়ারিক পার্সপেক্টিভ বা এরিয়াল পার্সপেক্টিভ যেটা বলি, ওটার বেশ গুরুত্ব রয়েছে এখানে। রেফারেন্স ফটোটার জন্যে আমি ধন্যবাদ জানাতে চাই সুদীপ্ত দাসবাবুকে, যিনি এই সুন্দর ছবিটা তুলেছিলেন আর ফেসবুকে দ্য হাওড়া বাজ গ্রুপে পোস্ট করেছিলেন। ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তো দেখুন প্রসেসটা, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
ধন্যবাদ।